বসপুকুরে আচার্য পরিবারের ছোট ছেলে ইন্দ্রনারায়ণ আচার্য হঠাৎ একদিন তার নিজের বাড়িতেই খুন হয়ে যান। এই খুনের তদন্তের কিনারা করতে এসে ফেলুদা সন্ধান পান আমাটি ভেপুর, সন্ধান পান হুকুমচাঁদ ও হ্যাপি পার্টের। কারাই হুকুমচাঁদ বা হ্যাপি পার্টে, আমাটি ভেপুই বা কি? সব কিছু জানতে শুনতেই হবে বসপুকুরে খুনখারাপির দ্বিতীয় পর্ব। আজকের গল্প বসপুকুরে খুনখারাপি, লেখক সত্যজিৎ রয়। শুনতে থাকুন আজকের গল্প। শনিবার সকাল 10টায় বসপুকুর গিয়ে প্রথমেই যার সঙ্গে কথা হলো সে হলো হরিনারায়ণবাবুর মেয়ে লীনা। লীনার আজ স্কুল ছুটি, সে কদিন থেকেই শুনেছে বাড়িতে ডিটেকটিভ এসেছে, তাই উদ্গ্রীব হয়ে আছে। ফেলুদার ভক্ত হওয়াতে তার সঙ্গে কথা বলতে আরও সুবিধা হলো। তোমার ছোট কাকা তোমাকে খুব ভালোবাসতেন, তাই না? ফেলুদা জিজ্ঞেস করল। শুধু ভালোবাসতেন না, বলল লীনা, আমরা দুজনে বন্ধু ছিলাম। কাকার সব লেখা আগে আমাকে পড়ে শোনাতেন। আমার যদি কোনো জায়গা গোলমাল লাগতো তাহলে কাকা সেটা বদলে দিতেন। আর গান আমাকে প্রথম শোনাতেন। তুমি নিজে গান ভালোবাসো? আমি পিয়ানো শিখছি। তার মানে তো বিলিতি বাজনা? হ্যাঁ, কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে আর কাকার গানও ভালো লাগতো। আমি নিজেও গান করি একটু একটু। তোমার কাকা কোনোদিন ভারত অপেরা ছেড়ে দেবার কথা বলেছিলেন তোমাকে? বিনা পানি অপেরা কাকাকে অনেক টাকা দিতে রাজি হয়েছিল, কিন্তু আমার মনে হয় না কাকা কোনো দিনও ভারত অপেরা ছাড়তেন। আমায় বলতেন আমার শেকড় ভারত অপেরায়, শেকড় তুলে অন্য জায়গায় গেলে কি আর আমি বাঁচব? কাকা একটা নতুন নাটক লিখেছিলেন, সেটা তুমি জানো? একটা কেন, সম্রাট অশোক তো শেষ হয়নি, তাছাড়া কাকার চারটে নাটক লেখা ছিল। এছাড়া ওর প্রায় 15-20টা খুব ভালো ভালো গান লেখা ছিল যেগুলো এখনো যাত্রায় ব্যবহার হয়নি। আর নাটকের খসড়াগুলো যেগুলো ছিল সেও প্রায় 8-10টা হবে, সেগুলো তো খসড়াই রয়ে গেল। লীনার সঙ্গে কথা বললাম প্রদ্যুন্নবাবুর ঘরে বসেই। খুব সাধারণ সাদাসিধে ঘর, লাইব্রেরির ঠিক পাশে। ভদ্রলোক বললেন যে ও রিসার্চের কাজ প্রায় শেষ হয়ে গেছে, এরপর কাগজপত্র সব নিয়ে উনি বইটা লেখার জন্য শ্রীরামপুরে ওর বাড়িতে চলে যাবেন। ওর আন্দাজ 1 বছর লাগবে বইটা লিখতে। অবশ্যই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে এখানে থাকতে হবে, সেটা বোধহয় বুঝতে পারছেন। সে কথা পুলিশ আগেই বলে দিয়েছে। আপনি চলে গেলে কীর্তিনারায়ণবাবুর সেক্রেটারির কি হবে? সেই আমি অন্য একটি ছেলেকে বদলি দিয়ে যাব। জীবনী একবার লিখতে আরম্ভ করলে অন্য কোনো দিকে মন দিতে পারবো না। ফেলুদা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল আর ঘরের দরজা দিয়ে বাইরের কি অংশ দেখা যায় সেটাও দেখছিল। দেখলাম প্রদ্যুন্নবাবুর শোবার ঘর থেকে ইন্দ্রনারায়ণবাবুর কাজের ঘরের দরজাটা দেখা যায়, কিন্তু লাইব্রেরি থেকে দুটোর একটা ঘরও দেখা যায় না। ঘরের পেছনের জানালা দিয়ে বাইরের গলি দেখা যায়। যদু নস্কর লেন, বসপুকুর রোডটা হলো বাড়ির সামনে, অর্থাৎ দক্ষিণ দিকের বাগানের পরে। লীনা ইতিমধ্যে তার বাবা হরিনারায়ণবাবুকে আমাদের কথা বলে রেখেছে। আমরা দোতলায় দক্ষিণ দিকের বারান্দার পাশে একটা বৈঠকখানায় গিয়ে হাজির হলাম। বেশ সুন্দর সাজানো ঘর, তাতে কিছু দামি পুরনো জিনিসও রয়েছে বলে মনে হলো, যেসব জিনিস মানুষ কিউরিওর দোকান থেকে কিনে। ঘরের এক পাশে একটা বড় তাকে হাইফাই যন্ত্র রেকর্ড আর ক্যাসেট চালানোর জন্য, আর তাকের ওপরে দুদিকে দুটো স্টিরিও স্পিকার। হরিনারায়ণবাবুকে দেখেই লীনার বাবা বলে বোঝা যায়, বেশ সুপুরুষ চেহারা, রঙে বাড়ির আর সকলের মতোই ফর্সা, খালি শরীরে মাংসটা একটু বেশি। ভদ্রলোক ফেলুদা আর লালমোহনবাবুকে বললেন, আপনাদের দুজনেরই নাম সোনা বলে মনে হচ্ছে, এখন বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। ফেলুদা প্রথমে কাজের কথায় গেল না, বলল, আপনার তো দেখছি বিরাট গান বাজনার কালেকশন। হ্যাঁ, তা
20 বছর হলো শুনছি ওয়েস্টার্ন মিউজিক, ওটাতেই কান বসে গেছে, দেশি আর ভালো লাগে না। আপনার কোনো ফেভারিট কম্পোজার আছে নাকি? চাইকোভক্সি খুব ভালো লাগে, সুমন ব্রাম সোপা, অর্থাৎ রোম্যান্টিক চুকটাই আমার বেশি প্রিয়। হ্যাঁ, আমার ছোট ভাই বেহালা বাজালেও বিলিতি সঙ্গীতের দিকে ঝোঁকেনি বোধ হয়। না, ওর ব্যাপারটা ছিল একেবারে উল্টো, শুনেছি ওর নাকি ট্যালেন্ট ছিল, কিন্তু যাত্রা দেখার কোনো তাগিদ কোনোদিন অনুভব করিনি। আমার স্ত্রী আর মেয়ে গেছে কয়েকবার। ইন্দ্রনারায়ণের মৃত্যু সম্বন্ধে আপনার নিজের কোনো থিওরি আছে? ব্যাপার কি জানেন, ও যে ক্লাসের লোকেদের সঙ্গে মেলামেশা করত, তাদের তো আর ঠিক ভদ্রলোক বলা চলে না, যাত্রার পরিবেশটাই খারাপ। কোথায় কার সঙ্গে কি গোলমাল পাকিয়ে রেখেছিল কে জানে, তারই একজন এসে বতলা নিয়েছে। এছাড়া আর কি, জিনিসপত্র যখন কিছুই চুরি যায়নি তখন আর কি কারণ থাকতে পারে তা তো আমি জানি না, ওর সঙ্গই ওর কাল হয়েছিল। আপনি এনকোয়ারি করতে চাইলে ওই যাত্রা পার্টিগুলোতে গিয়েই করুন, এখানে বিশেষ সুবিধা করতে পারবেন না। পুলিশে খবর কি আপনার দাদা দেন? আমি দাদা দুজনেই দিই, বাড়িতে খুন হলে সেটাই তো স্বাভাবিক, চট করে কেউ প্রাইভেট ডিটেকটিভ ডাকে কি? বাবার তাই ইচ্ছে ছিল, কিন্তু বাবা চিরকালই ছিটগ্রস্ত, কি করে যে ব্যারিস্টারি করেছেন এতদিন তা জানি না। আপনার বাবা বোধ হয় আপনার ছোট ভাইকে খুব ভালোবাসতেন, সেটা ওই ছিটেরই উদাহরণ, বাবা গতানুগতিকতা পছন্দ করেন না। এই ব্যাপারে বাবার সঙ্গে আমাদের পূর্বপুরুষ কন্দর্ব নারায়ণের মিল আছে। ফেলুদা উঠে পড়ল। আমিও বুঝতে পারছিলাম যে এই ভদ্রলোকের সঙ্গে আর কথা বলে কোনো ফল হবে না। বড় ভাই দেবনারায়ণ ছিলেন বাড়ির পশ্চিম দিকের বারান্দায় বেতের চেয়ারে বসে, সামনে বেতের টেবিল, তার উপর কোল্ড বিয়ার রাখা। আমাদের অভিবাদন জানিয়ে ভদ্রলোক বিয়ার অফার করলেন, আমরা স্বভাবতই মাথা নেড়ে না জানালাম। প্রাইভেট ডিটেকটিভ এমপ্লয় করা বুঝি বাবার প্ল্যান? ফেলুদা হেসে বলল, বোধ হয় তাই, কারণ আর কারণে শখের গোয়েন্দার উপর আস্থা নেই। এই জিনিস উপন্যাসে চলে, রিয়েল লাইফে চলে না। ভদ্রলোক কথাগুলো বলছেন একেবারে শুকনো মুখে, সত্যি বলতে কি এত গম্ভীর লোক কমই দেখেছি। দেবনারায়ণ বাবু বললেন, আমার ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করবেন তো, সেটা অনুমান করেই বলছি। ইন্দ্রনারায়ণ ছিল আমাদের পরিবারের কলঙ্ক, আমাকে ক্লাবে অনেক সময় লোকে তার কথা জিজ্ঞেস করেছে, তার যাত্রা কেমন চলছে, গান পপুলার হচ্ছে কিনা, সে বেহালা কেমন বাজায় ইত্যাদি। আমি মাথা হেঁট না করে কোনো কথার জবাব দিতে পারিনি। আমাদের আপন ভাইয়ের এই দশা হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি, তার মৃত্যুর জন্যে সে নিজেই দায়ী, তার উপর আমার কোনো সহানুভূতি নেই। আর আপনিও যে তদন্তের ভার নিয়েছেন আপনার উপরেও আমার কোনো সিম্প্যাথি নেই। ওকে খুন করেছে যাত্রা দলের গুন্ডা, দে আর অল পটেনশিয়াল ক্রিমিনালস, আপনি কাকে ছেড়ে কাকে ধরবেন? দেবনারায়ণ বাবুর সঙ্গে কথাও এইখানেই শেষ হয়ে গেল। নিচে আসার সময় ফেলুদা প্রত্যন্নবাবুকে বললেন, একটা জিনিস দেখার বড় কৌতূহল হচ্ছে আমার, কন্দর্ব নারায়ণের বিলেতের ডায়েরি কটা খণ্ড আছে সব সত্য? দুটো, উনি বিলেতে ছিলেন এক বছরের কিছু বেশি, ওটা দিন তিনেকের জন্য ধার পাওয়া যাবে? নিশ্চয়ই। ফেলুদা তার থলিতে বই দুটো নিয়ে নিল, আমরা আবার বাড়িমুখো রওনা দিলাম। কিরকম মনে হচ্ছে বলুন তো? লালমোহনবাবু প্রশ্ন করলেন এক মুঠো ডালমোট মুখে পুড়ে। আমরা বসপুকুর থেকে ফিরেছি মিনিট পনেরো হলো, শ্রীনাথ সবে মাত্র চা ডালমোট দিয়ে গেছে। ফেলুদা একটা চারমিনার ধরিয়ে বলল, শুধু অপেরা অপেরায় খাওয়া খাই হলে ব্যাপারটা অনেক সহজ হতো, কিন্তু এখানে তা হচ্ছে না, বাড়ির লোকদের একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। অবশ্যই দুই ভাইয়ের মেজাজ ছাড়াও এখনো তাদের বিষয়ে আর বিশেষ কিছু জানা যায়নি, দুজনের মধ্যে কারোর যদি টাকার টানাটানি দেখা দিয়ে থাকে
তাহলে ছোট ভাই যাতে বাপের টাকা না পায় সেদিকে সে দৃষ্টি দিতে পারে। কীর্তিনারায়ণ যদি তার ছোট ছেলেকে বেশি টাকা দিয়ে থাকেন তাহলে তো তাকে সে উইল চেঞ্জ করতে হবে, তার ফলে অবশিষ্ট দুই ভাইয়ের ভাগে নিশ্চয়ই বেশি করে পড়বে। আমার কিন্তু মশাই দেবনারায়ণকে ভালো লাগলো না, ওরকম একটা কাঠখটকা লোক সচরাচর দেখা যায় না। বাড়িতে দেখে এদের পুরোপুরি বিচার করা যাবে না, আমার জানার ইচ্ছে সন্ধ্যেবেলা ওরা ক্লাবে গিয়ে কি করেন সেটা জানছেন কি করে? দুই ক্লাবের আমার চেনা লোক মেম্বার আছে, বলল ফেলুদা, দুজনেই আমার সহপাঠী ছিল, বেঙ্গল ক্লাবে অনিমেষম আর স্যাটারডে ক্লাবে ভাস্কর দেব, দুজনেই বড় চাকুরে, তাদের জিজ্ঞেস করলেই বলে দেবে। এই ক্লাবগুলির খালি নামই শুনেছি, ভেতরে যে কি বস্তু জানিও না। আপনার ফুর্তি হবার মতো তেমন কিছুই নেই, আপনি মদ্যপান করেন না, তাস খেলেন না, বিলিয়ার্ড খেলেন না, আপনি ক্লাবে গিয়ে কি করবেন? তা বটে, ফেলুদার সময় নষ্ট করলো না, প্রথমে বেঙ্গল ক্লাবের মেম্বার অনিমেষমকে ফোন করল। অবশ্যই সাতবার ডায়াল করার পর নম্বর পাওয়া গেল। একতরফা কথা শুনে পুরো ব্যাপারটা আঁচ করতে পারলাম না, তাই ফেলুদা খুলে বলে দিল, দেবনারায়ণ বাবু ক্লাবে যান নিয়মিত এবং অধিকাংশ সময় মদ খেয়ে চুর হয়ে থাকেন, খেলাধুলার মধ্যে নেই, লোকজনদের সঙ্গে আড্ডা প্রায় মারেন না পড়লেই চলে, লন্ডনে খবরের কাগজ নিয়মিত পড়েন। আর একটা ব্যাপার, ভদ্রলোকের অফিসে গণ্ডগোল যাচ্ছে, স্ট্রাইক হবার সম্ভাবনা আছে। এরপর ফেলুদা ভাস্কর দেবকে ফোন করে একেবারে পেয়ে গেল। এখানে শুধু ফেলুদার দিকটা শুনেই পুরোপুরি ব্যাপারটা আঁচ করে নিলাম। কে ভাস্কর কথা বলছিস? আমি ফেলু, প্রদোষ মিত্তির। তুই তো স্যাটারডে ক্লাবের মেম্বার, তাই না? তোদের একজন মেম্বার সম্বন্ধে একটু ইনফরমেশন দরকার ছিল, হরিনারায়ণ আচার্য। হ্যাঁ হ্যাঁ, যার ভাই খুন হয়েছে। এ লোকটা মানুষ কেমন? তোর সঙ্গে আলাপ আছে নিশ্চয়ই। ও বাবা, জুয়ারি, হেভি টেক্সে পোকার খেলে, তার মানে গ্রেট গ্র্যান্ডফাদারের বাতিকটা পেয়েছে আর কি। তুইও খেলেছিস ওর সঙ্গে? দেনা বেড়ে যাচ্ছে তাও খেলা থামাইনি, তার মানে তো খুবই নেশা বলতে হবে। এনিওয়ে অনেক ধন্যবাদ ভাই, আমার উপর আবার তদন্তের ভার পড়েছে, তাই এদিক সেদিক থেকে তথ্য সংগ্রহ করছি। ঠিক আছে, আসি। ফেলুদা ফোন রেখে বলল, বুঝো লোকটা খুন করবে কি, বরং তহবিল তছরূপ করলে বুঝতে পারতাম, দেদার দেনা হয়ে গেছে তাসের জোতে, অথচ দেখে বোঝবার কোনো উপায় নেই। লালমোহনবাবু হঠাৎ ভীষণ এক্সাইটেড হয়ে বললেন, ও মশাই, এ যে সাংঘাতিক ব্যাপার, বাপ না মরলে তো আর উইল থেকে কোনো টাকা আসছে না, টাকার যদি দরকারি হয় ছেলের তাহলে তো এবার কীর্তিনারায়ণের খুন হওয়া উচিত। আপনার গোয়েন্দাগিরিতে মাথা খুলে যাচ্ছে লালমোহনবাবু, আপনি খুব ভুল বলেননি, তাহলে তো এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হয়। শুনুন, ফেলুদা চায়ের কাপটা নামিয়ে চেয়ারে একটু এগিয়ে বসে বলল, আপনাকে আগেও বলেছি খুন জিনিসটা অত সহজ নয়, ও বাড়িতে পুলিশ মোতায়েন আছে, একটা খুন ইতিমধ্যে হয়ে গেছে, ছোট ভাই যে বাবার প্রিয় ছিল এ কথাও অজানা নয়, সেখানে ছোট ভাই খুন হবার পর যদি বাবাও খুন হন তাহলে দুই ভাইয়ের উপর যে পরিমাণ সন্দেহ বর্তাবে তাতে তারা কোনো মতেই পার পাবে না, এক তো পুলিশ তার উপরে ফেলু মিত্তি, তাদের নিজেদের কি প্রাণের ভয় নেই? উইলের জন্য যদি ইন্দ্রনারায়ণকে খুন করাও হয়ে থাকে বাপকে মারার কোনো তাড়া নেই, কারণ ভদ্রলোকের 79 বছর বয়স, ডায়াবেটিসে রুগিয়ে একটা স্ট্রোক ইতিমধ্যে হয়ে গেছে, ওনার কদিন। তবে হ্যাঁ, হরিনারায়ণের সম্বন্ধে তথ্য তো জরুরি তথ্য, বাড়িতে মানুষটাকে চেনা যায়নি। আমি জানতাম যারা গান বাজনার ভক্ত তারা সাধারণত কোমল প্রবৃত্তির লোক হন, এই যে দেখছি একেবারে অদ্ভুত কম্বিনেশন। ওই পুরো ফ্যামিলিটাই তো তাই মশাই, কথাটা বলে সামনে পড়ে থাকা শনিবারের স্টেটসম্যানটা হাতে তুলে নিলেন লালমোহনবাবু। ফেলুদাও চোখ ঘুরিয়েছিল কাগজটার দিকে, হঠাৎ কি জানি দেখে সে কাগজটা লালমোহনবাবুর হাত থেকে
ছিনিয়ে নিল, তারপর মিনিট খানেক ধরে পিছনের পাতার চোখ বুলালো, তারপর কাগজটা হাত থেকে নামিয়ে রেখে বলল, আই সি। মিনিট খানেক পর আবার বলল, বুঝছিলাম। তারপর আরো আধ মিনিট পর বলল, এই ব্যাপার। লালমোহন বাবু আর থাকতে না পেরে বলেন, কি বুঝলেন মশাই? তাতে ফেলুদা বলল, বুঝলাম গোয়েন্দা হলেও আমার জ্ঞান কত সীমিত, বুঝলাম এখনো আমার অনেক কিছু শেখার আছে। ফেলুদা যখন রহস্য করতে চায় তার জাল ভেদ করে এমন সাধ্য কারোর নেই, কাজেই ও যখন মিনিট খানেক পরে বলল আজ একটা নতুন অভিজ্ঞতা হবে, তখন বুঝলাম এটাও রহস্যেরই একটা অঙ্গ। কি ব্যাপার? লালমোহন বাবু যথারীতি জিজ্ঞেস করল, আজ আমরা তিনজনেই রেশের মাঠে যাচ্ছি। সে কি রেশের মাঠে? কেন মশাই? এটা আমার অনেক দিনের শখ। আজ বিকেলটা আমরা ফ্রি আছি, কলকাতায় এমন একটা আশ্চর্য ঘটনা ঘটে চলেছে প্রতি শনিবার সেই কত কাল থেকে, কিন্তু আমরা তার ধারে পাশেও যাব না এটা মোটেই ঠিক নয়, অন্তত একবারের জন্য সব রকম অভিজ্ঞতা হয়ে থাকা ভালো। এ কথাটা আমারও অনেকদিন মনে হয়েছে মশাই, চাপা উত্তেজনার সঙ্গে বললেন লালমোহন বাবু। আসলে ব্যাপারটা কি জানেন, চেনা কেউ যদি দেখে ফেলে জুয়ারি ভাবে, এইখানেই আমাদের সংকোচ। এবারে সেটারও কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ আমরা তিনজনেই যাব ছদ্মবেশে। লালমোহন বাবু লাফিয়ে উঠলেন, ওহ দুর্দান্ত ব্যাপার মশাই, আমাকে একটা ফ্রেঞ্চ কার্ড দাঁড় দিতে পারবেন? আমি মনে মনে তাই ভাবছিলাম, গ্রেট। মেকআপে ফেলুদার জুড়ি নেই সেটা আগেও বলেছি, কিন্তু এতদিন শুধু ও নিজের মেকআপই দেখেছি, এবার ও আমাকে আর লালমোহনবাবুকে যেভাবে মেকআপ করলো তাতে আয়নায় নিজের চেহারা দেখে নিজেরাই হকচকিয়ে গেলাম। লালমোহনবাবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি আর ঢেউ খেলানো চুল, আর আমার গোবদাড়ি আর পার্ক স্ট্রিট মার্কা ঝাঁকড়া চুলের কোনো তুলনা নেই। ফেলুদা নিজে একটা চারা দেয়া মিলিটারি গোব লাগিয়েছে আর একটা পরচুলা পরেছে যাতে মনে হয় চুলটা ছোট করে ছাঁটা। এই সামান্য ব্যাপারেই ও চেহারায় আকাশ পাতাল তফাত হয়ে গেছে। রেশের মাঠে যে কোনোদিন যাব সেটা ভাবতে পারিনি। রাস্তার ভিকিরি থেকে রাজা মহারাজা অবধি সবাই যদি কোথাও একই উদ্দেশ্য নিয়ে একই জায়গায় জমায়েত হয় তো সেটা হলো রেশের মাঠ। এমন দৃশ্য কলকাতা শহরে আর কোথাও দেখা যায় না, কোথাও দেখার সম্ভাবনাও নেই। একমাত্র রেশের মাঠেই মুড়ি মিছরি একদল, ঘোর দৌড় এখনো শুরু হয়নি। আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, এক জায়গায় একটা বেড়ায় ঘেরা মাঠের মধ্যে যেসব ঘোড়া রেশে দৌড়বে তাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে। ফেলুদা বলল জায়গাটাকে বলে প্যাডক। আর একটা জায়গা যেখানে একটা একতলা বাড়ির গায়ে সার সার জানালা, সেখানে বেটিং প্লেস করা হচ্ছে। সকলের মতো আমরাও একটা করে রেশের বই কিনে নিয়েছি। অভিনয় ভালো হবে বলে লালমোহনবাবু সেটা ভয়ঙ্কর মনোযোগের সঙ্গে পাতা উল্টে দেখছেন। আমরা ছিলাম সব শুদ্ধ আধ ঘন্টা। প্রথম রেশটা দেখলাম, লোকদের মরিয়া হয়ে ঘোড়ার নাম ধরে চিৎকার করা শুনলাম। তারপর ফেলুদা হঠাৎ একসময় বলল, যে প্রয়োজনে আসা সেটা যখন মিটে গেছে তখন আর বৃথা মেকআপের বোঝা বয়ে কিলাম। কি প্রয়োজনের কথা বলছে জানি না, জিজ্ঞেস করলে উত্তর পাবো এমন ভরসা নেই। তাই আমরা তিনজন বাইরে বেরিয়ে এসে লালমোহনবাবুর গাড়ি খুঁজে বার করে তাতে চেপে বসলাম। রবিবার সকালে দারোগা মুনিলাল পোদ্দারের ফোন এলো, বললেন, কিছু এগোলেন? ফেলুদা বলল, আগে মানুষগুলোকে চেনার চেষ্টা করছি, নইলে এগোতে পারবো না, বেশ জটিল কেস বলে মনে হচ্ছে। মুনিলালবাবুর কথা থেকে জানা গেল যে আর একবার আচার্য বাড়িতে ডাকাত পড়লে উনি আশ্চর্য হবেন না। প্রথমবার তো খুনই করেছে, কোনো জিনিস তো নেয়নি। ওর ধারণা যাত্রার যে দলটা খুন করিয়েছে তারা ইন্দ্রনাথবাবুর অন্য নাটক আর গানগুলো হাতাবার চেষ্টা করবে। বসবকুরের কাছেই একটা গলি আছে, রাম পরামানিক লেন, সেটা নাকি নটোরিয়াস গুন্ডাদের আড্ডা। ফেলুদা প্রশ্ন করল,
আপনারা কি বাড়ির পিছনে যদু নস্করের গুলিতে পুলিশ পাহারা রাখছেন? তা রাখা হচ্ছে বই কি, বললেন পোদ্দার মশাই। তেমন দরকার হলে একবার অন্তত এক রাতের জন্য তুলে নেওয়া যেতে পারে কি? আপনি কি গুন্ডাদের প্রলোভন দেখাতে চান? ঠিক তাই। তা বেশ, আপনার প্রয়োজন হলে বলবেন, আমরা পাহারা সরিয়ে নেব। পোদ্দার মশাইয়ের ফোনটা এসেছিল 7:30 সময়। তার 15 মিনিট পরেই ফোন করলেন প্রদ্যুম্নবাবু। বললেন, আধ ঘন্টা থেকে নাকি চেষ্টা করছেন, ব্যাপার গুরুতর। গতকাল রাত্রে 12টার সময় নাকি চোর এসেছিল আচার্য বাড়িতে। ইন্দ্রনারায়ণবাবুর ঘরে ঢুকেছিল নিশ্চয়ই কোনো চাকরের সাহায্যে, কারণ পিছনের গলিতে পুলিশ পাহারা আছে। একটা শব্দ পেয়ে প্রদ্যুম্নবাবু নাকি তার কাজের ঘর থেকে বেরিয়ে আসেন বারান্দায়, তাতে চোরটা পালায়। প্রদ্যুম্নবাবু দৌড়ে গিয়ে লোকটাকে ধরবার চেষ্টা করেছিলেন, কিন্তু সে ধাক্কা দিয়ে প্রদ্যুম্নবাবুকে মাটিতে ফেলে দেয়, ফলে ভদ্রলোকের হাঁটুতে চোট লেগেছে, উনি নাকি খুঁড়িয়ে হাঁটছেন। ফোন রাখার পর ফেলুদা বলল, এখন সত্যি মনে হচ্ছে ওর কাগজপত্র সরাবার উদ্দেশ্যেই ইন্দ্রনারায়ণবাবুকে খুন করা হয়েছিল। যে লেখকের নাটক আর গানের এত চাহিদা, সে 5-5 নাটক আর 15-20 গান লিখে রেখে যাবে, আর তার উপরে চোখ পড়বে না অন্য যাত্রা দলের? অবশ্যই নিয়ম মতো এইসব গান আর নাটক ভারতাপেরেরই প্রাপ্য, তারা যাতে না পায় সেজন্য এগুলো হাতাপাড়াতে উদ্যোগ। আমি বললাম, অন্য যাত্রার দল যদি ইন্দ্রনারায়ণের এইসব গান আর নাটকের কথা জেনে থাকে, তাহলে সে কথা নিশ্চয়ই ইন্দ্রনারায়ণ নিজেই বলেছেন। তার মানে তিনি ভারত অপেরার প্রতি যতটা লয়াল ছিলেন ভাবছিলাম, আসলে হয়তো ততটা ছিলেন না। সত্যি হয়তো তিনি অন্য দলে যাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু তাহলে খুনটা করলো কে এবং কেন? হয়তো বিনা পানি অপেরাকে ইন্দ্রনারায়ণ কথা দিয়েছিলেন, তাই আর একটা দল সে পথ বন্ধ করেছে। ফেলুদা গম্ভীরভাবে মাথা নেড়ে আবার কথায় সায় দিল, সত্যি এখনো পর্যন্ত রহস্যের কোনো কিনারাই হলো না। ফেলুদা গম্ভীরভাবে মাথা নেড়ে আমার কথায় সায় দিল। ফেলুদা তার বিখ্যাত সবুজ খাতা খুলে কি যেন লিখতে শুরু করলো। আজ সকাল থেকেই তাকে ভীষণ সিরিয়াস দেখছি। কি যেন একটা নতুন চিন্তা তার মাথায় এসেছে সেটা বুঝতে পারছি না। 9টার সময় যথারীতি লালমোহনবাবু এসে হাজির হলেন। ফেলুদা বলল, আপনার মিউজিক এনসাইক্লোপিডিয়াটা আরো 2-4 রাখছি। 2-4 কেন, 2-4 রাখলেও কোনো আপত্তি নেই। অনেক কিছু নতুন জ্ঞান অর্জন করছি বইটা থেকে, মেলোডি, হারমোনি, পলিফোনি, কাউন্টার পয়েন্ট, অনেক কিছু জানা গেল। মিউজিকের ইতিহাসেও দেখছি রহস্য রয়েছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কম্পোজার মোৎসার্টকে নাকি আরেক কম্পোজার সালিয়েরি বিষ খাইয়ে হত্যা করেন, অথচ এই ক্রাইমের কোনো কিনারা হয়নি। সে তো বুঝলাম, কিন্তু আজ আমাদের প্ল্যানটা কি? আচার্য বাড়িতে নাকি কাল আবার ডাকাত পড়েছিল, কিন্তু প্রদ্যুম্নবাবু তৎপরতায় সে কিছু করতে পারিনি। আমার বিশ্বাস, রাত্রিরে ও বাড়িতে একটু চোখে চোখে রাখা ভালো। রাত্রিরাতে? হ্যাঁ, এই ধরুন 11:30 থেকে শুরু করে 1:30 পর্যন্ত। সেটা কি করে সম্ভব হচ্ছে? বাড়ির উত্তর দিকের গা ঘেঁষে গলি গেছে, উত্তর দিকে পিছনের দরজা। ধরুন যদি সেই গলির ফুটপাতে বসে থাকা যায় বাড়ির দিকে চোখ রেখে। ফুটপাতে বসে থাকা? 3 ভদ্রলোক ফুটপাতে বসে থাকবেন আর রাস্তার লোক সন্দেহ করবে না? তা করবে না যদি তাদের আর ভদ্রলোক বলে মনে না হয়। ফেলুদার প্ল্যানটা শুনে মাথা ঘুরে গেল, বোঝাই যাচ্ছে ও আবার ছদ্মবেশের কথা বলছে। কিন্তু কি ছদ্মবেশ? উত্তরটা ফেলুদাই দিল। আপনি কি তাস একেবারেই খেলেননি? লালমোহনবাবুকে জিজ্ঞেস করল ফেলুদা। স্ক্রু খেলতুম এককালে, আর গোলাম চোর। যাই হোক, তাস চেনেন তো? গোলাম দেখলে সাহেব বলে ভুল হবে না তো, আর চিড়িতম দেখলে ইস্কাপন? পাগল! তাহলে 3 প্লাস
হরিপদবাবু মিলে 29 খেলব। উৎকলবাসী চারজন চাকর হয়ে যাব আমরা। মেকআপের ভার অবশ্যই আমার ওপর। নেহাতি কথা বলার দরকার হলে কথা বলা হবে, আর তখন অকারান্ত শব্দ হসন্ত দিয়ে শেষ করা চলবে না, অর্থাৎ তা সবে তা স সাহেব হবে সাহেব, বুঝেছেন? বুঝেছি মিস্টার অ মিত্তির। লালমোহন বাবার চোখে একটা ভাষা ভাষা চাহনি দেখে বুঝতে পারলাম তিনি বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছেন। আমি অবাক ভাব এখনো কাটিয়ে উঠতে পারিনি, তবে এটা বুঝেছি যে তদন্তটা বেশ জমে উঠেছে। লালমোহন বাবা 12টা নাগাদ যাবার সময় বলে গেলেন, আবার সন্ধ্যা 7টায় আসবেন, আমাদের বাড়িতেই খাবে। তারপর আমরা এখান থেকে মেকআপ নিয়ে 11টা নাগাদ চলে যাব যদু নস্কর লেনে। গলিটা দেখে নিরিবিলি বলে মনে হয়েছে একটা ল্যাম্পোস দেখে তার নিচে চাদর বিছিয়ে বসে খেললেই চলবে। হরিপদবাবু তার বাড়ি থেকে এক প্যাকেট পুরনো তাস এনে দেবেন বলেছেন। খেলাটা সন্ধেবেলায় লালমোহনবাবুকে মোটামুটি শিখিয়ে নেওয়া হবে। ফেলুদার উত্তেজনা থাকলেও বোঝার উপায় নেই, সে সারা দিন মিউজিক এনসাইক্লোপিডিয়া পড়েছে আর আমি পত্রিকার পাতা উল্টেছি। এই মেকআপটা সহজ ছিল, তাই আমরা অনায়াসেই 10:30টার মধ্যে তৈরি হয়ে নিলাম। ধুতিগুলোকে চায়ের জলে ভিজিয়ে একটু ময়লা করে নিয়েছিলাম। চাদর আর তাস দুটোই মুখ্য মেনেছিলেন হরিপদবাবু। লালমোহনবাবুকে 29 শিখিয়ে দুহাত খেলে নেওয়া হয়েছে। ভদ্রলোক খালি মনে মনে বিড়বিড় করে চলেছেন, গোলাম নহলা টেক্কা 10 সাহেব বিবি 8-7। গাড়িটাকে বড় রাস্তায় অন্ধকারে একটা জায়গায় পার্ক করে আমরা চারজন চাদর বগলে নিয়ে যদুনস করে লেনে গিয়ে হাজির হলাম। অন্যদিন এ রাস্তায় পুলিশ থাকে, আজ ফেলুদার অনুরোধে নেই। রাস্তার এক পাশে একটা বিরাট জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে আচার্যদের বাড়ি। উত্তর দিকের ঘরগুলোর পেছন দিকটা রাস্তার উপর পড়েছে। তার মধ্যে বাঁ দিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে প্রথম হলো লাইব্রেরি, আর তারপরেই হলো প্রত্যন্নবাবুর শোবার ঘর। ঘরের সারির শেষে হলো বাড়ির পিছনে দরজা, সেটা এখন বন্ধ। লাইব্রেরি আর প্রত্যন্নবাবুর ঘর দুটোতেই বাতি জ্বলছে, তবে ভদ্রলোক যে কোন ঘরে রয়েছেন সেটা রাস্তা থেকে বোঝার কোনো উপায় নেই। আমরা চারজনে ল্যাম্পপোস্টের তলায় চাদর পেতে বসে গেলাম। ফেলুদা তার গায়ে চাদরের তলা থেকে একটা পানের ডিপে পার করে তার থেকে চারজনকে 4টে পান দিয়ে লালমোহনবাবুকে বলল, গালে গুঁজে রেখে দিন আর বারবার পিক ফেলবেন না। আচার্য বাড়ি থেকে বোধ হয় গ্র্যান্ডফাদার ক্লকে 11টা বাজতে শোনা গেল। 1900! লালমোহনবাবু ফেলুদার পার্টনার হয়েছে, এখন ডাকাডাকি চলছে। ফেলুদার সঙ্গে এক প্যাকেট বিড়ি এনেছে, তার থেকে একটা হরিপদবাবুকে দিয়ে নিজে একটা ধরিয়ে নিল। 20 ফুটের বেশি চওড়া গলি নয়, আর তাতে লোক চলাচল প্রায় নেই বললেই চলে। ওপাশে কিছু দূরে একটা রিক্সা দাঁড় করানো রয়েছে, তার চালকটা ঘুমিয়ে কাদা। আজ বোধহয় অমাবস্যা, কারণ আকাশে মেঘ না থাকলেও বেশ ঘুটঘুটে, মাথার উপর কালপুরুষ দেখা যাচ্ছে। লালমোহনবাবু উড়িয়া ভাষা বলতে চেষ্টা করে একটু বাড়াবাড়ি করছে, তাই ফেলুদা একটা শব্দ করে ওকে সতর্ক করে দিল। আশ্চর্য এই যে, যদিও আমাদের প্রধান উদ্দেশ্য সময় কাটানো, 29 খেলাটা এমনই যে এরই মধ্যে বেশ জমে উঠেছে। সময় কোথা দিয়ে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। আচার্য বাড়িতে একটা ঢং শব্দ পেয়ে 11:30 বেজেছে বুঝে বেশ অবাক লাগলো। ইতিমধ্যে লালমোহনবাবু একবার একটা বিড়ি ধরাবার চেষ্টা করে বিশেষ জুত করতে না পেরে সেটা আবার ফেলে দিয়েছে। একটা কুকুরের ডাকে আর একটা সাড়া দিয়েছে, এমন সময় ফেলুদা হঠাৎ আমার হাঁটুতে একটা হাত রাখল। একটা লোক আসছে গলির পশ্চিম দিক থেকে, পরনে ধুতি পাঞ্জাবি, তারপর একটা ছেঁড়া রঙের চাদর জড়ানো। চাদর আমাদের গায়েও আছে, কারণ অক্টোবর মাসে রাত্রিরে বেশ চিনচিনে ঠান্ডা। লোকটা আমাদের ছাড়িয়ে চলে গেল অন্য ফুটপাত দিয়ে।
সে হাঁটছে আচার্য বাড়ির গা ঘেঁষে। এবার সে দরজার কাছাকাছি পৌঁছে হাঁটার গতি কমালো, তারপর দরজার সামনে এসে থামল। ঠক ঠক ঠক, তিনটে মৃদু টোকা দরজার ওপর। কান পেতেছিলাম বলে শব্দটা শুনতে পেলাম। দরজা খুলে গেল, অল্প ফাঁক, ঠিক যাতে একটা মানুষ ঢুকতে পারে। মানুষটা ঢুকে গেল। যে ঢুকলো তাকে আমরা তিনজনেই চিনি। ইনি হলেন বিনা পানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছিল, অর্থাৎ অশ্বিনীবাবু ঢোকার পর 15 মিনিট হয়ে গেছে। এবার ভদ্রলোক বেরোলেন। তার সঙ্গে যদি কিছু থেকে থাকে তো সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ হাত দুটো চাদরের নিচে। ভদ্রলোক যেদিক দিয়ে এসেছিলেন সেদিক দিয়েই আবার চলে গেলেন। আমাদের পাহারা সার্থক এবং শেষ, এই দানটা খেলে উঠব, ফেলুদা ফিসফিস করে বলল। পরদিন সকালে ফেলুদা বসপুকুরে ফোন করল প্রত্যুন্নবাবুকে। আমি বসবার ঘরে মেন টেলিফোনে কান লাগিয়ে কথা শুনলাম। কে মিস্টার মল্লিক? হ্যাঁ, কি খবর? কাল রাত্রে কিছু হয়নি তো? কই না তো। এক কাজ করুন, আমি ফোনটা ধরছি, আপনি একবার ইন্দ্রনারায়ণবাবুর কাজের ঘরে গিয়ে দেখে আসুন তো, সব ঠিক আছে কিনা। 8 মিনিটের বেশি ধরতে হলো না। এবারে প্রত্যন্নবাবুর গলার স্বর একবারে বদলে গেছে। উমাশয়, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? সব নতুন নাটক আর গান হাওয়া। আমি আন্দাজ করেই ফোন করেছিলাম আপনাকে। এর মানেটা কি? অন্য রহস্যগুলোর সঙ্গে আর একটা যোগ হলো। আপনি কি আজ একবার আসছেন? প্রয়োজন হলে যাব, তার আগে দারোগা সাহেবের সঙ্গে একবার কথা বলতে হবে। ফোনটা রেখে ফেলুদা মণিলাল পোদ্দারের নম্বর ডায়াল করল। শুনুন মিস্টার পোদ্দার, গলি থেকে আপনার লোক সরিয়ে নেবার জন্য ধন্যবাদ। কাল সত্যি কাজ হয়েছে। আপনি অশ্বিনীবাবুর দিকে দৃষ্টি রাখছেন তো? উনি কিন্তু কাল রাত 12টায় আচার্য বাড়িতে গিয়ে ইন্দ্রনারায়ণবাবুর বহুমূল্য সব কাগজপত্র সরিয়ে নিয়ে গেছেন। লোকটা খুব গোলমেলে, বললেন মিস্টার পোদ্দার। খুনের টাইমের জন্য ওর কোনো অ্যালিবাই নেই। সেদিন রাত্রে আচার্য বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরেননি, বলছে পথে ট্যাক্সি বিগড়ে যায় বলে আটকে পড়েছিল, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। আপনার প্রোগ্রেস কেমন? মোটামুটি ভালোই, তবে আমরা তো ঠিক এক রাস্তায় চলছি না, তাই আমার সিদ্ধান্তগুলো আপনার সঙ্গে মিলবে না, বলল ফেলুদা। তা না মিলুক, যে কোনো রকমে রহস্যের সমাধান হলেই হলো। ফেলুদা কোন রাস্তায় চলছে সেটা জানতে চাইলে উত্তর পাওয়া যাবে না, তাই আর আমি ওদিকে গেলাম না। ফেলুদা ফোন রেখে বলল, আমি একটু বেরোচ্ছি, স্টেটসম্যানের পার্সোনাল কলামে একটা জরুরি বিজ্ঞাপন দিতে হবে, একটা ভালো বেহালার দরকার। স্টেটসম্যানে পরদিনই বেরোলো যে একটা উৎকৃষ্ট বিদেশি বেহালার প্রয়োজন, অমুক বক্স নাম্বারে লিখে খবর জানানো হোক। এই বিজ্ঞাপনে উত্তর এসে গেল 2 দিনের মধ্যে। চিঠিটা পড়ে ফেলুদা বলল, আমাকে একটু লাউডন স্ট্রিটে যেতে হচ্ছে, বিশেষ দরকার। 8 ঘন্টার মধ্যেই ফিরে এসে ফেলুদা বলল, বেজায় দাম চাইছে। আমি বললাম, এনসাইক্লোপিডিয়া পড়ে তোমার কি এই বয়সে বেহালা শেখার শখ হলো? ফেলুদা গম্ভীরভাবে বলল, ইট ইজ নেভার টু লেট টু লার্ন, অর্থাৎ আরো রহস্য। এদিকে লালমোহনবাবু ঘন ঘন আসছেন আর ছটফট করছেন। একবার আমায় একা পেয়ে বললেন, তোমার দাদার সব ভালো, শুধু এক এক সময় চুপ মেরে যাওয়াটা মোটেই বরদাস্ত করা যায় না। বুধবার পার্সোনাল কলামে বিজ্ঞাপন বেরিয়েছিল, শুক্রবার উত্তর পেয়ে ফেলুদা লাউডন স্ট্রিটে গিয়েছিল। শনিবার সকালে দেখে ওর চেহারা একদম পাল্টে গেছে। গুনগুন করে গান গাইতে গাইতে বলল, আজ আচার্য বাড়িতে যেতে হবে, কীর্তিনারায়ণকে এক্ষুনি ফোন করা দরকার।
কীর্তিনারায়ণ ফোন পেয়ে বললেন, আপনার কাজ কি মিটে গেছে? তাই তো মনে হচ্ছে, বলল ফেলুদা। তবে সেটা সম্পূর্ণ মিটবে একটা মিটিং করে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বললে তারপরে। আর সেই বলাটা বলতে হবে সকলের সামনে, অন্তত আপনি আপনার দুই ছেলে আর প্রত্যন্নবাবুকে সেখানে উপস্থিত থাকতে হবে। সেটা আর এমন কি কঠিন, এরা তো সবাই বাড়িতেই আছে, সে ব্যবস্থা আমি করছি, আপনি চিন্তা করবেন না। কটায় আসছেন? এই ধরুন 10টা। কীর্তিনারায়ণের পর মণিলাল পোদ্দারকে ফোন করে ফেলুদা 10টায় বোসপুকুরে আসতে বলল। লালমোহনবাবু এলেন 9টায়, আমরা 9:30 চা খেয়ে বেরিয়ে পড়লাম। আচার্য বাড়িতে পৌঁছে দেখি দারোগা সাহেব এসে গেছেন। ফেলুদা বলল, আজই ঘটনার ক্লাইম্যাক্স, অতএব আপনার থাকার প্রয়োজন। দোতলায় যে বৈঠকখানে প্রথম দিন কীর্তিনারায়ণের সঙ্গে কথা হয়েছিল আজও সেখানেই ব্যবস্থা হয়েছে। আমরা আসার প্রায় সঙ্গে সঙ্গেই কীর্তিনারায়ণ এসে গেলেন। কই, এদের সব ডাকো প্রদ্যুন্ন। প্রদ্যুন্নবাবু বেরিয়ে গেলেন দুই ছেলেকে ডাকতে। প্রথমে এলেন দীপ নারায়ণ বাবু, আর এসে বললেন, পুলিশ তো অনেক দূর এগিয়েছে বলে শুনেছি, তাহলে আবার এই ভদ্রলোকের বক্তৃতা শুনতে হচ্ছে কেন? ফেলুদা বলল, পুলিশের সঙ্গে সঙ্গে আমিও এগিয়েছি, কিন্তু সেটা একটু অন্য পথে। আর মার্ডার ইজ নট এ অনলি ক্রাইম কমিটেড ইন দিস কেস, সেটাও আপনাকে জানানো দরকার। আমি পুরো ব্যাপারটাই পরিষ্কার করে বলতে চেষ্টা করব। ইংরেজিতে যাকে বলে গ্রান্ট, সেই রকম একটা শব্দ করে দেবনারায়ণবাবু চুপ করে গেলেন। আসলে ভদ্রলোকের মুখে অষ্টপহর পাইপ থাকে, বাপের সামনে সেটা সম্ভব হচ্ছে না বলে বোধহয় উনি আরও খাপ্পা হয়েছেন। হরিনারায়ণবাবু এসে কোনো তম্বি করলেন না, কিন্তু তার ভ্রুকুটি দেখে বুঝলাম যে তিনিও ব্যাপারটা পছন্দ করছেন না। সকলে উপস্থিত দেখে ফেলুদা আরম্ভ করল। 7ই অক্টোবর রাত 12টা থেকে 12:30টার মধ্যে ইন্দ্রনারায়ণ আচার্য খুন হন। তাকে খুন করে কী লাভ হতে পারে এইটি বিচার করার সময় আমরা জানতে পারি যে তিনি ছিলেন তার বাপের প্রিয় পুত্র। অনুমান করা যায় যে কীর্তিনারায়ণের উইলে তার ছেলের প্রতি এই পক্ষপাতিত্ব প্রকাশ পাবে এবং সেই ছেলে না থাকায় সে উইল বদল হবে। এই বদলানো উইলে তার অন্য দুই ছেলের প্রাপ্তি বেড়ে গেলেও যতদিন কীর্তিনারায়ণ বেঁচে আছেন ততদিন তারা এই টাকা পাচ্ছেন না। অর্থাৎ ভাইকে খুন করে তাদের ইমিডিয়েট কোনো লাভ নেই। আর একটা তথ্য আমরা জানতে পারি, সেটা হলো এই যে বিনাপানি অপেরা ইন্দ্রনারায়ণকে ভারত অপেরা ছেড়ে তাদের দলে যোগ দেবার জন্য প্রলোভন দেখাচ্ছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ তাতে রাজি হননি। এই অবস্থায় ভারত অপেরাকে পঙ্গু করার জন্য ইন্দ্রনারায়ণকে খুন করার একটা কারণ থাকতে পারে। এই কাজটা বিনাপানি অপেরা গুন্ডা লাগিয়ে করতে পারে। খুনের দিন রাত 11টা পর্যন্ত ইন্দ্রনারায়ণের সঙ্গে কথা বলেন বিনাপানি অপেরার ম্যানেজার অশ্বিনী ভর। তিনি চলে যাবার ঘণ্টাখানেক পরে খুনটা হয়। এখানে আর একটা তথ্য আমাদের খুব কাজে লাগে। আমরা লীনার কাছ থেকে জানতে পারি যে ইন্দ্রনারায়ণের কাছে তার লেখা 5টি নতুন নাটক আর খানকুড়ি গান ছিল। যাত্রার বাজারে যে এ জিনিসের দাম অনেক সেটা আর বলে দিতে হবে না। আমরা জানি যিনি ইন্দ্রনারায়ণকে খুন করেছিলেন তিনি ইন্দ্রনারায়ণের কাগজপত্র ঘাঁটাঘাঁটি করেছিলেন, কিন্তু সময়ের অভাবেই হোক বা অন্য কারণেই হোক তার কিছুই সরাতে পারেননি। গতকাল রাত্রে বিনাপানি অপেরার ম্যানেজার এসে নাটক আর গানগুলো নিয়ে গেছে। তাহলে অনুমান করা যায় যে খুনের একটা উদ্দেশ্য হতে পারে এই নাটক আর গানগুলো হাত করা। এই কাজ কিন্তু বাইরের লোকের পক্ষে সহজ নয়, কারণ ইন্দ্রনারায়ণের কাগজপত্রের সঙ্গে তাদের পরিচয় থাকার সম্ভাবনা খুবই কম। ঘরের লোকের পক্ষে এ খবর জানা অনেক বেশি স্বাভাবিক। ঘরের লোক যদি খুনের সঙ্গে সঙ্গে কাগজগুলো নাও নিতে পারেন তার জন্য পরে সময় পেতে কোনো অসুবিধা নেই, কারণ কাগজগুলো থেকেই যাচ্ছে। এখানে আমাদের দেখা দরকার বাড়ির কোনো লোকের টাকা টানাটানি যাচ্ছিল কি না।
এ ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে হরিনারায়ণবাবু সম্প্রতি তার ক্লাবে বেশি টাকায় জুয়া খেলে অনেক লোকসান দিয়েছে। কিন্তু তাহলেও হরিনারায়ণবাবুর পক্ষে ইন্দ্রনারায়ণের নাটক আর গান চুরি করে সেগুলো অন্য যাত্রাদলে বিক্রি করাটা আমার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছিল না। তাহলে আর কে অভাবী ব্যক্তি আছেন বাড়িতে? এখানে অকস্মাৎ একটি তথ্য আবিষ্কার করার ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাই। প্রত্যন্নবাবু যেদিন আমার বাড়িতে আসেন সেদিন তার পকেট থেকে এক টুকরো কাগজ আমাদের সোফায় পড়ে যায়। সেই কাগজে ডট পেন দিয়ে দুটো লাইন লেখা ছিল, হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ। প্রত্যন্নবাবুকে জিজ্ঞেস করাতে তিনি বলেন কাগজটা ওর না। এর কিছুদিন পরে হঠাৎ শনিবারের কাগজের শেষ পাতায় একটি নামের তালিকা থেকে জানতে পারি যে হ্যাপি বার্থডে আর হুকুম চাঁদ দুটোই হলো রেশের ঘোড়ার নাম। তখন আমার ধারণা হয় যে প্রত্যন্নবাবু রেশ খেলেন, কিন্তু সে তথ্য আমাদের কাছে গোপন রাখতে চান। আমরা সেদিনই রেশের মাঠে যাই। সেখানে আমি প্রত্যন্নবাবুকে দেখি ভিড়ের মধ্যে জানালার সামনে দাঁড়িয়ে বেটিং করতে, অর্থাৎ প্রত্যন্নবাবু যে জুয়ারি সেটা প্রমাণ হয়ে যায়। আমার ধারণা যারা নিয়মিত রেশ খেলে এবং যাদের রোজগার খুব বেশি নয় তাদের সবসময় টাকার টানাটানি হয়। সুতরাং রেশে যদি বড় রকম হার হয়ে থাকে তাহলে খুনের মোটিভ প্রত্যন্নবাবুর ছিল এবং সেই সঙ্গে সুযোগও ছিল। সত্যি বলতে কি তার চেয়ে বেশি সুযোগ এবারে কারোর ছিল না। খুনের সময় প্রত্যন্নবাবু কাজ করছিলেন, তার পক্ষে নাট মন্দিরের বারান্দা দিয়ে এসে ইন্দ্রনারায়ণের মাথায় বাড়ি মেরে কাজটা করা ছিল অত্যন্ত সহজ কাজ। প্রত্যন্ন মল্লিকের অবস্থাটা আরও ঢিলে হয়ে যায় এই কারণেই যে তিনি হলেন মিথ্যেবাদী। তিনি শুধু রেশের ব্যাপারেই মিথ্যে বলেননি, তার মতে কদিন আগে এ বাড়িতে আবার চোর আসে এবং সেই চোরকে বাধা দিতে গিয়ে তিনি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে হাঁটুতে চোট পান, যার ফলে তাকে নাকি খোঁড়াতে হচ্ছে। কিন্তু আজ সকালে তিনি অন্তত দুবার হাঁটার সময় খোঁড়াতে ভুলে গেছেন, সেটা বোধহয় তিনি নিজে খেয়ালও করেননি। যাই হোক, গত রবিবার রাত্রিরে ইন্দ্রনারায়ণের ঘর থেকে নাটক ও গানগুলো চুরি যায়। সেগুলো কার হাতে গেছে আমরা জানি, কারণ আমরা তখন বাড়ির পিছনের গলিতে ল্যাম্পপোস্টের আলোয় বসে তাস খেলছিলাম। বিনাপানি অপেরার ম্যানেজার আসেন 11:45। তাকে বাড়ির পিছনে দরজা খুলে দেওয়া হয়। প্রত্যন্নবাবুর ঘরের বাতি জ্বলছিল, আমাদের ধারণা তার সঙ্গেই হয় লেনদেনটা। অশ্বিনী ভর টাকা দেন আর প্রত্যন্নবাবু তার বিনিময়ে তাকে নাটক আর গানগুলো দেন। যদি আমি ভুল বলে থাকি তাহলে প্রত্যন্নবাবু আমাকে শুধরে দিতে পারে। এদিকে প্রত্যন্নবাবুর মুখ ফ্যাকাশে, মাথা হেঁট, শরীরে কাঁপুনি। দারোগা সাহেব এগিয়ে গিয়ে তার ঠিক পিছনেই দাঁড়িয়েছে। ঘরে রয়েছে আরও দুজন কনস্টেবল। এই হলো ইন্দ্রনারায়ণ আচার্য খুনের ইতিহাস, বলল ফেলুদা। কিন্তু এখানে অপরাধের শেষ নয়, এবার আমি দ্বিতীয় অপরাধে আসছি। আমি প্রথম দিন যখন এ বাড়িতে আসি তখন একটা ব্যাপার দেখে আমার খুব খটকা লেগেছিল, সেটা হলো ইন্দ্রনারায়ণবাবুর বেহালা। 100 বছরের পুরনো বেহালা এত ঝকঝকে হয় কি করে? অবশ্যই আমার বেহালার অভিজ্ঞতা কম, কত বছরে তার কী রকম চেহারা হয় সেটা আমার জানা নেই, তাই ব্যাপারটা নিয়ে তখন আর মাথা ঘামাইনি। সেদিন অবশ্যই শুনেছিলাম যে কন্দর্প নারায়ণ রসিকতা করে তার বেহালাকে বলতেন আমাটির ভেপু। সম্প্রতি দুটো জিনিস পড়ার সুযোগ হয়েছে আমার, এক হলো পাশ্চাত্য সঙ্গীত সম্পর্কে এক এনসাইক্লোপিডিয়া, আর দুই হলো কন্দর্প নারায়ণের বিলেতের ডায়েরি। প্রথম বই থেকে আমি জেনেছি যে 16 ও 17 শতাব্দীতে বেহালা বা যন্ত্রের সংস্কার হয় ইটালিতে। তখন থেকে বেহালার চেহারা ও আওয়াজ পাল্টে আরও সুন্দর আরও জোরালো হয়। ইটালির বেহালা প্রস্তুতকারকদের মধ্যে তিনজনের নাম সবচেয়ে বিখ্যাত, এরা তিনজনেই 17 শতাব্দীর লোক। প্রথম হল আন্টন স্টাডিভারি, দ্বিতীয়ত আন্দ্রিয়াস গুয়ারনেরি, আর তৃতীয় নিকালো আমাটি। এর মধ্যে আমাটি প্রথম বেহালা সংস্কার করেন ইটালির ক্রেমোনা শহরে।
তখন আমার মাথায় আসেনি যে এই আমাটি আর কন্দর্প নারায়ণের আমাটি একই জিনিস। এটা পরিষ্কার হয় কন্দর্প নারায়ণের ডায়েরি পড়ে। তাতে এক জায়গায় তিনি লিখেছেন, ফেলুদা পকেট থেকে একটা কাগজ বার করে পড়ল, আই বট অ্যান আমাটি টুডে ফ্রম এ মিউজিশিয়ান হু ওয়াজ সং ইন ইট ডেট অ্যান্ড হু সোল্ড ইট টু মি ফর 2,000 pounds, ইট হ্যাজ এ গ্লোরিয়াস স্টোন। অর্থাৎ আমি আজ একটি দেনায় জর্জরিত বাজিয়ের কাছ থেকে একটি আমাটি বেহালা কিনলাম 2,000 pounds। যন্ত্রটির আওয়াজ আশ্চর্য সুন্দর। তখনকার দিনে 2,000 pounds মানে 20,000 টাকা, আজকে এই আমাটি বেহালার দাম 1.5-2 lakh টাকা। এমন একটি বেহালা এই বাড়িতে এতকাল পড়েছিল, আর এই বেহালা যাত্রার কনসার্টে বাজাতেন ইন্দ্রনারায়ণ আচার্য। বেহালার আসল খবর কেউ জানতেন কি? আমার মনে হয় না কীর্তিনারায়ণ বাবু বা দেবনারায়ণ বাবু জানতেন, কিন্তু দুজনের জানার কথা। এক হলো প্রদ্যুম্ন মল্লিক, যিনি কন্দর্প নারায়ণের ডায়েরি পড়েছিলেন, আর এক হলো হরিনারায়ণ বাবু। তিনি বিদেশি সঙ্গীত সম্বন্ধে জানেন, ভালো বেহালার দাম জানেন, এবং এটাও নিশ্চয়ই জানেন যে বেহালার গায়ে দুদিকে যে ইংরেজি এসের মতো ফাঁক থাকে তার একটাই চোখ লাগালে ভিতরের বেহালা প্রস্তুতকারকের নাম সমেত লেবেল দেখা যায়। এই আমাটির কথা জানার পরেই আমার সন্দেহ বদ্ধমূল হয়েছে, ইন্দ্রনারায়ণের খুনের পর এই বেহালাটি সরানো হয়েছে এবং তার জায়গায় একটি সস্তার নতুন বেহালা কিনে রাখা হয়েছে। কিন্তু এই বেহালা সরিয়েছে কি? এবং যে সরিয়েছে সে তো টাকার জন্যই সরিয়েছে। আমার সন্দেহটা স্বভাবতই হরিনারায়ণ বাবুর উপর পড়ে, এবং এটাও বুঝতে পারি যে বেহালা পাচার হয়ে ঘরে টাকা এসে গেছে। তখন আমি ভালো বিদেশি বেহালা কিনতে চাই বলে কাগজে একটা বিজ্ঞাপন দিই। তার উত্তরে আমায় চিঠি লেখেন জনৈক মিস্টার রেবেলো। এই রেবেলোর বাড়ি গিয়ে দেখি তিনি একজন বিরাট প্রাচীন দ্রব্য বিক্রেতা, যাকে বলে অ্যান্টিক ডিলার। তিনি বলেন তার কাছে একটি আমাটি বেহালা আছে যেটা তিনি 1.5 lakh টাকায় বিক্রি করতে রাজি আছেন। আমি জিজ্ঞেস করি বেহালাটা তিনি মিস্টার আচার্যর কাছ থেকে কিনেছেন কিনা। তাতে তিনি হ্যাঁ বলেন এবং বলেন ইট ইজ দ্য ওনলি আমাটি ইন ইন্ডিয়া। এই হলো হরিনারায়ণ বাবুর অপরাধের কাহিনী, এবং আমার বক্তৃতারও এখানেই শেষ। আশ্চর্য এই যে ফেলুদার একটা কথাতেও কারোর কোনো প্রতিবাদ শোনা গেল না। প্রত্যন্নবাবু এখন মিস্টার পোদ্দারের জিম্মায়, হরিনারায়ণবাবু রক টিপে বসে আছেন মাথা হেঁট করে, দেবনারায়ণবাবু লজ্জায় লাল হয়ে ঘর থেকে চলে গেছেন। কীর্তিনারায়ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হরি যদি আমায় বলতো তাহলে আমি ওকে জোর দেনা শোধ করার টাকাটা দিয়ে দিতাম। মিছিমিছি আমাদের পরিবারের একটা আশ্চর্য সম্পত্তি সে বেহাত করল, কিন্তু প্রদ্যুম্ন যে এত অসত তা আমি ভাবতে পারিনি। তাকে এইটুকুই বলতে পারি যে সে আমার পূর্বপুরুষের জীবনী লেখার পক্ষে সম্পূর্ণ অযোগ্য। তার উপযুক্ত শাস্তি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কীর্তিনারায়ণের বোধ হয় খুবই শখ ছিল যে কন্দর্প নারায়ণের একটা জীবনী লেখা হোক, না হলে আর লালমোহন বাবুকে তিনি অফারটা করেন? আপনি তো লিখিয়ে মানুষ, রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক, তা কন্দর্প নারায়ণের চেয়ে বড় রহস্য রোমাঞ্চ একই লোকের জীবনে কিন্তু আর পাবেন না। লালমোহনবাবু অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘাড় কাত করে বলেন, হ্যাঁ আমাকে আর লজ্জা দেবেন না, আমি অতি নগণ্য ব্যক্তি, আমার লেখার কোনো মূল্যই নেই। পরে অবশ্যই উনি ফেলুদাকে বলেছিলেন, রক্ষে করার মশাই, ওই খুনোয়া বাড়িতে বসে আমি কন্দর্প নারায়ণের জীবনী নিয়ে রিসার্চ করব। বেঁচে থাকুক আমার রহস্য রোমাঞ্চ, বেঁচে থাকুক প্রখর রুদ্র, অ্যান্ড লং লিভ দ্য থ্রি মাস্কেটিয়ার্স। এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ফেলুদা ওরফে প্রদোষ চন্দ্র মিত্র। কেমন লাগলো তার উপস্থিতি অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে।